মেয়ের বিয়ের দিন বাড়িতে ফিরল বাবার কফিন বন্দি দেহ। মালদায় একই দিনে তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী। কারো পরিবারে আবার দুই মাসের সন্তান। হাহাকার চাঁচল মহকুমায়। মর্মান্তিক, মেয়ের বিয়ের দিন বাড়িতে ফিরল বাবার কফিনবন্দি মৃতদেহ। ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু মালদার তিন পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী। কান্নার রোল গোটা গ্রাম জুড়ে। বাবা কথা দিয়েছিলেন মেয়েকে, বিয়ের দিন সকালে তাড়াতাড়ি বাড়িতে ফিরবেন। বাবা ফিরলেন ঠিকই, কিন্তু বাড়িতে ফিরল বাবার কফিনবন্দি মৃতদেহ। মৃতদেহ বাড়িতে ঢুকতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। এবার পাঞ্জাবে কাজে গিয়েছিলেন। দুর্ঘটনায় মৃত্যু মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা আজিদুল হকের। মৃত্যুকালে বয়স হয়েছিল 45 বছর। এবার পাঞ্জাবে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন আজিজুল। গত পরশু কর্মস্থল থেকে মোটর বাইক নিয়ে নিজের বাসার দিকে ফিরছিলেন। সেই সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার। পাঞ্জাব পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বুধবার সকালে আজিজুলের কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে ফেরে। শোকের ছায়া কিছুক্ষণের মধ্যে এই কোম্পানির পক্ষ থেকে গ্রামে দেহ ফিরবে, আর দেহ ফিরবার পর আমরা সব কাজ করব। এটা অত্যন্ত গরিব মানুষ, তার পাশে আমরা দাঁড়িয়ে আছি এলাকার সমাজসেবী হিসাবে। আমরা মানুষটা অত্যন্ত সহযোগিতা করব, এটা আশা রাখছি আমরা। আমরা সর্বক্ষণে আছি। মৃত শ্রমিকের দেহ বাড়িতে আনার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া প্রতিবেশীরাই চাঁদা তুলে জোগাড় করেন। নুন আনতে পান্তা ফুরোনোর সংসার, একটু সচ্ছলভাবে জীবনযাপন করবার জন্য ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করতে, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন মালদার বেশ কয়েকজন। আর ভিন রাজ্যে কাজে গিয়েই মৃত্যু হয়েছে পরপর তিনজন শ্রমিকের। স্থানীয় সূত্রে জানা যায়, মালদার চাঁচল 2 নম্বর ব্লকের গৌরখণ্ড গ্রাম পঞ্চায়েতের সুতি নয়াপাড়া গ্রামের বছর 22-এর যুবক আনজারুল হক মুম্বাইতে কাজে গিয়েছিলেন। জানা গেছে, কাজ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি, তারপরই মৃত্যু হয় তার। এদিন মালদায় গ্রামের বাড়িতে ফেরে আনজারুলের মৃতদেহ। পরিবার সূত্রে জানা যায়, আনজারুল হকের মাত্র 1 বছর আগেই বিয়ে হয়েছে। বাড়িতে রয়েছে তার 2 মাসের কন্যা সন্তান। স্বামীর মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছে মৃতের স্ত্রী সহ গোটা পরিবার। পরিবারের একমাত্র রোজগেড়ে মানুষের মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারের। কোম্পানিতে কারখানায় কাজ করতে, ওখানে যেয়ে আবার কাজ করতে করতে আবার মৃত্যু হলো, হয়েছিল ওখানেই আবার রোগ হলো, ওখানেই আবার মৃত্যু হলো। এখানে বাবা গেছে, কাকা তো ভাই ছিল। পাশাপাশি মালদার চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে কাজ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বছর 45-এর ব্যক্তি মিন্টু সরকারের। মৃত ব্যক্তির পরিবারের দাবি, এলাকায় সেরকম কাজ না থাকায় 2 পয়সার রোজগারের আশায় ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন তিনি। সেখানেই কর্মরত অবস্থায় মৃত্যু হয় তার। এদিন মিন্টু সরকারের মৃতদেহ ফেরে গ্রামের বাড়িতে। জিজ্ঞাসা করি, তোর বাবা ফোন না করছে রে, করছে যাবে চলে বাড়ি, শুনছি পরে ধরে শুনছি যে ওখানে ফোন লাগাচ্ছে আর বাড়িতে লাগাচ্ছে না। বাড়তি পয়সা রোজগারের আশায় ভিন রাজ্যে কাজে গিয়ে শ্রমিকদের এমন মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়েছে মালদার চাঁচল এলাকা, ভেঙে পড়েছে গোটা গ্রাম। এ বিষয়ে পঞ্চায়েত প্রতিনিধি মোহাম্মদ আক্তারুল জানান, সে দেখছি যে প্রচুর কান্নার রোল এখানে। তারপরে আমি খবরাখবর নিলাম ওখানে, যে কী হয়েছে, বলছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তারপরে আমি ভাবলাম যে ওকে নিয়ে আসার একটু ব্যবস্থা করা হোক। তারপরে গ্রামবাসী, প্রচুর এখানকার গ্রামবাসী খুব ভালো এবং খুব হেল্প করেছে। আর ওখানে যেখানে ছিল একজন মুসা নামে, উনিও খুব ভালো হেল্প করে নিয়ে গাড়ি নিয়ে আসছে অ্যাম্বুলেন্স নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।